কতটা শক্তিশালী দল হলো কলকাতা নাইট রাইডার্স? অবশ্যই এই প্রশ্নটা আপনাদের মনে থেকেই যায়, তার কারণ কলকাতা নাইট রাইডার্স দল তো ভালো বানিয়েছে, সব কিছু ভালো করেছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের সবচেয়ে বড় খারাপ বিষয়টা হলো তাদের ব্যাকআপ প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু অবশ্যই ব্যাকআপ প্লেয়ার নেই, এটা মনে রাখবেন। তো অকশনে বাই ব্যাকআপ প্লেয়ার করতে পারবে। তো এছাড়াও কিন্তু যদি দেখা যায় তো প্লেইং ইলেভেনে কলকাতা নাইট রাইডার্স দল সবচেয়ে সেরা হয়ে উঠতে পারবে, তার কারণ কলকাতা নাইট রাইডার্স দলে ভাই সত্যি কথা বলতে ভাই রিটার্ন করেছে অনেক ভালো ভালো প্লেয়ার। প্লেইং ইলেভেন যারা দেখেননি অবশ্যই দেখে আসেন, যেখানে ভাই অবশ্যই প্লেইং ইলেভেনে কাকে কাকে থাকবে, রাসেল, নারিন, অলওয়েজ, বরুণ চক্রবর্তী, এছাড়া সুনীল নারিন অবশ্যই সেই থাকছে, কিন্তু দাপুটে স্পিনার এবং ব্যাকআপ একটা স্পিনার দরকার, যেটা কলকাতা নাইট রাইডার্সের আপাতত নেই। অনুকূল রয় আছে, কিন্তু আরেকটা কোয়ালিটি দরকার। এছাড়াও কিন্তু গুরবাজ, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু একটা উইকেট কিপার আছে, এটা আপনারা মনে রাখবেন। তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাকআপ প্লেয়ার নেই, যেখানে নীতিশ রানা, রিঙ্কু সিংয়ের ব্যাকআপ কে থাকবে, এটাও একটা বড় ব্যাপার। যদিও বা ভাই তাদের ব্যাকআপ খুব একটা বড় নামের প্লেয়ার চাই। এবং সবচেয়ে বড় কথা, কলকাতা নাইট রাইডার্সের ভাই যেটি অকশনের পরে একটি বড় ঘোষণা আসতে চলেছে, তাদের মেন্টর, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কিন্তু ভাই কে হবে এখন সবচেয়ে বড় ব্যাপার। অনেক নাম চলে আসে, বীরেন্দ্র সেহওয়াগ থেকে শুরু করে অনেক ইরফান পাঠান থেকে শুরু করে অনেক অনেক নাম আসে। মেন্টরে কাকে দেখা যাবে নিচে কমেন্টে জানান।